ডায়মন্ড হারবার, কপিল মুনির আশ্রম অনেকের কাছেই অপরিচিত জায়গা। প্রতিষ্ঠিত 1334, বলা হয় সাগরে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগেই কপিল মুনি এখানে কিছুদিনের জন্য ছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছে কপিল মুনির এই আশ্রমটি। ডায়মন্ড হারবার সুলতানপুর এরিয়ায় নদীর ধারে এসে জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে এই আপাত অখ্যাত এই মন্দিরটিকে, কিন্তু প্রাকৃতিক দিক থেকে বা ঐশ্বরিক দিক থেকে এর মহিমা অপার। বাবার মন্দির আমি চেষ্টা করছি আপনাদের সামনে বাবার মন্দিরটা তুলে ধরার। সেইটাই নিয়ে আসুন।